ভালো লাগে আমার, কারণ দু সাইডে খুব সুন্দর টর্চ সাজানো থাকে, আর এই সাইড হচ্ছে বাংলা শহরের গুরুদুয়ারা, কিছু অটো দেখা যাচ্ছে, আর এটা ফুটপাথের মতো করা, বেস্ট জায়গা একটা, আর এই কুকুরটা সবসময় এখানে থাকে। আমি খুব কম দিন হয়েছে এমন দেখি, এ সবসময় এখানে থাকে, ভালো চুপচাপ মানে এখানে কোথাও ঘোরা করব ওইখানেই বস থাকে। আর হচ্ছে গেট বাংলা শহরের গুরুদুয়ারা, একটা কাঠে একটা কেক খাচ্ছে, বসে বসে এখন কেউ দিয়ে গেছে হয়তো, যত সম্ভব একটু ফটো হবে খেতে দেয় না, কিছু টাইম আছে কখন খায় তো আমি জানি না, যে তুমি দেখেছি দেখি তো এখনও যেতে প্রায় 5 মিনিটের সময় লাগবে, 5 মিনিট 6 মিনিট সময় লাগবে পৌঁছাতে। বাসে করে যাইনি, যাওয়ার ইচ্ছা আছে, যেদিন লাস্ট এখান থেকে যাব আমি মানে যে শুক্রবার, আমি সেদিন চেষ্টা করবো যে বাসে করে যাওয়ার, কারণ আমার খুবই ইচ্ছা যে বাসের রুটটা কেমন হয় দেখার। মেট্রো থেকে আসার সময় কী হয় মানে হয় বাই রোডের উপর দিয়ে আসে, না হলে তার নিচ দিয়ে, আর কিছু কিছু সময় সাইড দিয়ে, অবশ্যই 3টা অপশন থাকে, তো সেই জন্য শুধু জাস্ট আমি রোডটা দেখেছি, রোড দিয়ে আসা যাওয়া হয়নি কোনোদিন। যে বুধটা আছে সরাত, ও কয়েকবার গেছে, কেন আগে মেট্রো জানতো না, এখন ও ট্রাভেল করতে এসে বাসে বা অটোতে করে ট্রাভেল করতে, অটোতে করে ট্রাভেল করলে তো প্রচুর কষ্ট, কখনো কখনো ওলায় যেত, যখন যেরকম পেত যখন ওর যে অফার ছিল। এই সাইড দিয়ে গুরুদুয়ারাটা যাওয়া যায়, নদের ফিস থেকে ডাইরেক্ট বেরিয়ে এই সাইড দিয়ে শুরু করতে পারে, আর ওই সাইড দেখা যায় দুই সাইড দিয়ে আসলে অনেকটা ঘুরতে হয়, ঘুরে তারপরে মেট্রো স্টেশনে যাওয়া লাগে, আর এই সাইড দিয়ে গেলে আর কিছুই করা লাগে না। এই মেট্রোর রুটটা জানতাম না আমরা, একদিন সুদর্শন বলে একজন একটা দাদা আছে, সে দাদাটা বলে যেত রাতটা ঘুরে আসবো, কারণ আমাদের কাজ করছি সেখান থেকে এমনি চলে যাবি, তারপর থেকে এখানে যাই, তারপর থেকে আমাদের যথেষ্ট মানে প্রচুর অ্যামাউন্ট টাকা বেড়েছে,